শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ লোচনদাস সেতুতে নাকা চেকিং করার সময় একটি চার চাকা গাড়িকে আটক করে। গাড়িতে চালক সহ দুই ব্যক্তি ছিলেন। তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তারা বীরভূম থেকে বর্ধমান যাচ্ছিলেন। তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে 27 কেজি গাঁজা সহ দুটি বস্তা উদ্ধার হয়। ধৃত 26 বছরের আলাউদ্দিন শেখ কাটোয়ার বাসিন্দা, অপর ধৃত 35 বছরের রোহিত গোস্বামী কাটোয়ার 55 তলায় বাড়ি, ধৃত 30 বছরের রাহুল যাদব দুর্গাপুরের বাসিন্দা। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। এটা কি বলবো, এটা প্রশাসনের ভূমিকা অতুলনীয়, প্রশাসনকে ধন্যবাদ, মঙ্গলকোট বিশেষ করে আমাদের মঙ্গলকোট থানা পুলিশ প্রশাসনকে আমি বিশেষ করে ধন্যবাদ দেবো। কারণ ওনারা যে নাকায় রাত গভীর রাতে নাকায় চেকিং করে একটা মাদক দ্রব্য উদ্ধার করেছে, এর জন্য ওনাদের বিশেষ করে আমি ধন্যবাদ। কতগুলো কি গাঁজা পেয়েছে কি শুনলেন? আমার শোনা 27 কিলো গাঁজা উদ্ধার হয়েছে। কোথায় বাড়ি কিছু জানতে পারছি? কোথায় বাড়ি আমরা জানি না, গভীর রাতে ধরা পড়েছে তো শোনা যাচ্ছে। কাটোয়ার সাইডে দুজন ব্যক্তি পাই। তো এই যে বাইরে থেকে এসে এই মাদকের কারবার মঙ্গলকোটে করছে, এতে যে পুলিশ নজরদারি চালাচ্ছে এটা কি বলবে? এটা নজরদারি চালিয়ে পুলিশ সমাজের এবং সরকারের উপকার করছে, সমাজের উপকার করছে। এবং এটা যা বলার, পুলিশ যে গভীর রাতে নাকা চেকিং করে এই অসামাজিকমূলক কার্যক্রম, এই গাঁজা এগুলো যে উদ্ধার করেছে, এর জন্যে ওনাদেরকে ধন্যবাদ জানাই। গাঁজা পাচার করেছে, অ্যারেস্ট করেছে, আজকে কোর্টে নিয়ে গেল। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা। শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার পুলিশ লোচনদাস সেতুতে নাকা চেকিং করার সময় একটি চার চাকা গাড়িকে আটক করে। গাড়িতে চালক সহ দুই ব্যক্তি ছিলেন। তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন তারা বীরভূম থেকে বর্ধমান যাচ্ছিলেন। তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে 27 কেজি গাঁজা সহ দুটি বস্তা উদ্ধার হয়। ধৃত 26 বছরের আলাউদ্দিন শেখ কাটোয়ার বাসিন্দা, অপর ধৃত 35 বছরের রোহিত গোস্বামী কাটোয়ার 55 তলায় বাড়ি, ধৃত 30 বছরের রাহুল যাদব দুর্গাপুরের বাসিন্দা। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়। এটা কি বলবো, এটা প্রশাসনের ভূমিকা অতুলনীয়, প্রশাসনকে ধন্যবাদ, মঙ্গলকোট বিশেষ করে আমাদের মঙ্গলকোট থানা পুলিশ প্রশাসনকে আমি বিশেষ করে ধন্যবাদ দেবো। কারণ ওনারা যে নাকায় রাত গভীর রাতে নাকায় চেকিং করে একটা মাদক দ্রব্য উদ্ধার করেছে, এর জন্য ওনাদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ। কতগুলো কি গাঁজা পেয়েছে কি শুনলেন? আমার শোনা 27 কিলো গাঁজা উদ্ধার হয়েছে। কোথায় বাড়ি কিছু জানতে পারছি? কোথায় বাড়ি আমরা জানি না, গভীর রাতে ধরা পড়েছে তো শোনা যাচ্ছে। কাটোয়ার সাইডে দুজন ব্যক্তি পাই। এই যে বাইরে থেকে এসে এই মাদকের কারবার মঙ্গলকোটে করছে, এতে যে পুলিশ নজরদারি চালাচ্ছে এটা কি বলবে? এটা নজরদারি চালিয়ে পুলিশ সমাজের এবং সরকারের উপকার করছে, সমাজের উপকার করছে। এবং এটা যা বলার, পুলিশ যে গভীর রাতে নাকা চেকিং করে এই অসামাজিকমূলক কার্যক্রম, এই গাঁজা এগুলো যে উদ্ধার করেছে, এর জন্যে ওনাদেরকে ধন্যবাদ জানাই। গাঁজা পাচার করেছে, অ্যারেস্ট করেছে। আজকে কোর্টে নিয়ে গেল। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।